অবশেষে বন্ধুরা আমরা বইমেলায় আর একটা জিনিস দেখতে পেলাম যে ইউটিউব রিলেটেড একটা বই আছে। এই যে এই বইটা দেখুন, এটা মানে ইন্দিরা গান্ধীর যে ভূমিকা জি তা নিয়েও একটা আর কি বই রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি বেরিয়ে পড়লাম নতুন একটা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো তার আগে বলে রাখি বন্ধুরা, আমার শঙ্কর কর্মকার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মোটিভেট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাই। তো আজকে বলে দিচ্ছি যে আজকে প্রথম আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটের বই মানে বই মেলায় বুক ফেয়ারে। তো সেখানে বাংলাদেশের একটি স্টল রয়েছে, এখানে বিভিন্ন রকম প্রকাশনী রয়েছে বাংলাদেশের। তো সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলুন, থাকবেন আমার সাথে, আমরা প্রায় বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি, তো বাসে উঠবো। তো চলুন বন্ধুরা, থাকবেন আমার সাথে। তো বন্ধুরা, বাসে অলরেডি উঠে পড়েছি। বন্ধুরা, অবশেষে এসে নেমে গেলাম সেই কলেজ স্ট্রিট মোড়ে। মানে শীতকাল বুঝতেই পারছেন, তাড়াতাড়ি করে অন্ধকার হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আগে আর কি বুক ফেয়ারের দিকে যাই। আর তাছাড়া বন্ধুরা, কলেজ স্ট্রিট মানেই কিন্তু বুক ফেয়ার হিসাব মতন, কেননা এই গলির প্রতিটা দোকানই মানে বুক স্টল। তো এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকম বুক স্টল এমনিও মানে সারা বছরই পেয়ে থাকবেন। আর এই মেলাটা তো বিশেষ মানে সময় হিসাবে এখানে আর কি মেলাটা বসেছে। তো চলুন মেলাটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। অবশেষে বন্ধুরা, আমরা বইমেলায় প্রথমে এখানে ঢুকতে না ঢুকতে বন্ধুরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের মূর্তি। তারপরে এই পাশে রয়েছে চারুলিপি প্রকাশন, রয়েছে লালন বিশ্বসংঘ, রয়েছে রোদেলা প্রকাশন, বিভিন্ন প্রকাশন রয়েছে। আর ঠিক বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছেন যে মানে কোন কোন প্রকাশনা সংস্থাগুলো এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের স্টল নাম্বারগুলো কত। ঠিক এই স্টল নাম্বার ধরেই কিন্তু তাদের কাছে আপনারা পৌঁছে যাবেন। বন্ধুরা, এই স্টেজটা দেখছেন পুরোপুরি কিন্তু বাংলাদেশের পতাকার আদলে তৈরি স্টেজ, এবং ভেতরে একটি অনুষ্ঠানও চলছে, সম্ভবত তিনি বাংলাদেশের কোনো আর্টিস্ট। তো প্রথমে আমরা বন্ধুরা চলে এসেছি স্টল নম্বর 2 এ। এক সম্ভবত বন্ধ থাকার কারণে আমরা 2 এ চলে এসেছি। 2 এ রয়েছে আদর্শ, দেখা যাচ্ছে অনেকই বই রয়েছে। নমস্কার দাদা, বলছি আপনি কি বাংলাদেশ থেকে আসা হয়েছে? বাংলাদেশে কোথা থেকে এসেছেন আপনি? বাংলাদেশ ঢাকা থেকে। ঢাকা থেকে। আর আপনার প্রকাশনীর নাম কি? আদর্শ। আদর্শ। আর এই মানে এখানে টোটাল যে মেলাটা হচ্ছে, মেলাটা আর কি টোটাল সব লোকই কি বাংলাদেশ থেকে আগত? সব লোক বাংলাদেশ, সব লোকই বাংলাদেশ থেকে। আর প্রকাশনীর বইপত্র তো সব বাংলাদেশেরই পাওয়া যাবে। আর এখানে মানে মোটামুটি কটা মানে প্রকাশনী অংশগ্রহণ করেছে এখানে? 63টা। আচ্ছা, আর এখানে যেরকম দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশ রিলেটেড কী বই আছে, যেমন মুক্তিযুদ্ধের কোনো বই, সেটা সেটা কি মানে? আচ্ছা, যেমন এখানে আছে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল, মানে এটার মধ্যে মুক্তিযুদ্ধ রিলেটেড সব কিছু। বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটাই সবচেয়ে বড় যে বাংলাদেশের স্বাধীনতা নিয়েই সবচেয়ে
আর কি যে বই লেখাটা সেটাই সবচেয়ে বড়ো আমি মনে করি অন্তত, সব দেশের কাছে সবার সমান এটা, তো এর চেয়ে বড়ো আর কিছু হয় না। আমরা তো বাংলাদেশে সব আমাদের বাংলা ভাষায় সব বই, যেমন বইগুলি এখানে খুবই ভালো চলছে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা একটি নেক্সট স্টলে চলে এসেছি, সেটা হলো শব্দশৈলী। তো আপনাদের শব্দশৈলীতে আমরা এখন প্রবেশ করব। তো চলুন, স্টল নম্বর 3। দাদা নমস্কার, আপনি মানে কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি এখানকারই। আচ্ছা, কিন্তু স্টল যেটা শব্দশৈলী সেটা বাংলাদেশ। বাংলাদেশ। এখানে মানে মূলত কি কি বই রেখেছেন আপনি? বিভিন্ন ধরনের বই আছে, সব রকম বই আছে, তবে বেশিরভাগ বই হলো মোটিভেশনাল বই। আচ্ছা, বিভিন্ন অনুবাদ আছে মোটিভেশনাল বই নিয়ে, মানে এটা বিজনেস রিলেটেড সাইকোলজি আছে। আচ্ছা, যেমন দ্য আর্ট অফ গুড লাইফ, এটা পজিটিভ সাইকোলজি, মেন্টাল হেলথ এটা আছে, যেমন দি এন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার, এখানে আছে টাইম ম্যানেজমেন্ট, স্মার্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপুল, সোশ্যাল ইন্টেলিজেন্সি, এই সমস্ত বইয়ের পাশাপাশি যেমন এখানে আছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, এখানে সোশ্যাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের পাশাপাশি কিছু কবিতা এবং অন্যান্য বই আছে। এখানে মেইনলি মোটিভেশনাল বইগুলোই আপনার কাছে বেশি কালেকশন রয়েছে? ঠিক আছে। আর বন্ধুরা, আমি এখানে ঢোকার পর একটা জিনিস দেখতে পেলাম যে ইউটিউব রিলেটেড একটা বই আছে, এই যে এই বইটা দেখুন, এটা ইউটিউব রিলেটেড বই। তো এটা যদি আপনারাও নিতে চান তো চলে আসবেন এই আর কি বাংলাদেশ মেলাতে, বুকফেয়ারে। তো এখানে আসলে আপনারা এটা কালেক্ট করতে পারবেন শব্দশৈলীতে। তো ফেসবুকেরও বই আছে, মানে যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে সব কিছুরই এখানে রয়েছে কালেকশন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তো আমি চলে এসেছি আজকে আহমদ পাবলিশিং হাউসে। তো পাবলিশিং হাউসে দেখতে পাচ্ছি বেশ কিছু মোটা মোটা বইয়ের কালেকশন রয়েছে। হ্যাঁ, তো এই সব কিছুই দাদার কাছ থেকে একটু জেনে নেব। দাদা নমস্কার, বলছি আপনি কোথা থেকে আসা হয়েছে আপনার? বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোথায়? ঢাকা। ঢাকা থেকে। তো আপনাদের মানে আপনার এই কালেকশনে মানে এই প্রকাশনীতে কি কি বই রয়েছে মূলত? আমাদের ধর্মীয় মুসলমান ধর্মের উপরে বেশি, বিশেষ করে বেশি বই। আচ্ছা, এবং মুক্তিযুদ্ধের বই, তারপরে মোগলের, মানে ইসলামিক বইগুলো বেশি রয়েছে আপনার কাছে? বেশি আছে, বেশি সংখ্যক আর কি। আচ্ছা, বেশি সংখ্যক রয়েছে। আর দেশ বই, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কি বই রয়েছে একটু যদি দেখান? অনেক বই আছে মুজিবুর রহমানের, অনেক বই আছে, এই এখান থেকে দেখাই দেন অনেক। এই যে এখানে সবচেয়ে ভালো দেখতে পাবেন, এই যে বইটা খোলা রয়েছে, হ্যাঁ, আমি শেখ মুজিবুর বলছি, তার রয়েছে বই এখানে। আর আপনার মতে মানে এই বাংলাদেশের সবচেয়ে বড় লেখক কে? আপনি তো বই রিলেটেড রয়েছেন। বড় লেখক তো ফেভারিট লেখক হলো যে এখন হুমায়ুন আহমেদ, আগে ছিল, এখন মোহাম্মদ আহমেদ উনি, এখন আপাতত এখন সাদাত হোসেন। আচ্ছা, বর্তমানে এখন সাদাতে এখন অনেক বই চলে অনেক, আমি মনে করি আর কি। দাদার কাছে অনেক কিছু বই দেখতে পেলাম ইসলামিক। ইসলামিক একটা যদি বই দেখান দাদা, ইসলামিক একটা যদি বই দেখান। সবচেয়ে ফেভারিট বই বিশ্বনবী গোলাম মুস্তাফা। বিশ্বনবী গোলাম মুস্তাফার লেখা, গোলাম মুস্তাফা তার লেখা, সর্বশ্রেষ্ঠ বই বিশ্বনবী বলে এই বইটার উপর লেখা রয়েছে, লেখক গোলাম মুস্তাফা। গোলাম মুস্তাফা মানে ওয়ার্ল্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো বন্ধুরা, এই বইটা আমিও একটু ঘুরে দেখলাম, এই বইটা কারণ আমরা জাতি ধর্ম সব নির্বিশেষে এক, তো এই বই নিয়ে আমরাও পড়তে পারি, সেদিকে কোনো বাধা নিষেধ নেই। তো জানতে পারি সব কিছুই এই সম্বন্ধে, সবার সম্বন্ধে, তো আমরাও জানতে পারি সব কিছু এই বই সম্বন্ধে, ইনাদের ধর্ম সম্বন্ধে, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি সব কিছুই আমরা জানতে পারি। এখানে লেখা কী ভাষায় রয়েছে সেটাও দাদা একটু দেখাচ্ছে, কী ভাষা রয়েছে? বাংলা, বাংলাতে রয়েছে, দেখুন পড়তে কোনো অসুবিধা হবে না, খুবই সুন্দর। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, নেক্সট বছর আবার আসবেন আমাদের এখানে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন স্টল নম্বর 10 নালন্দা প্রকাশিত মানে ঢুকে পড়ছি। এখানেও কিন্তু বেশ ভালোই বইয়ের কালেকশন রয়েছে দাদার কাছে। তো
ভালোই মোটামোটা বইও রয়েছে, সাহিত্য সমালোচনা সম্পাদনা আহমেদ কবি, তো আহমেদ কবির তো সব কিছু দেখতে পাচ্ছি এগুলো। দাদা নমস্কার। দাদা বলুন, দাদা কোথা থেকে আসা হয়েছে? ঢাকা থেকে। ঢাকা থেকে? বাংলাদেশ থেকে। দাদা আপনাদের ঢাকায় আর কি সাহিত্য রিলেটেড কি বই রয়েছে একটু যদি দেখান। সাহিত্য সমালোচনা আছে, এটা তো আমি দেখলামই। তারপরে এখানে হচ্ছিল আক্তার যেমন ইলিয়াসের কথা সাহিত্য জীবন সমাজ। আচ্ছা, কথা সাহিত্য রয়েছে তো। আর আর মানে এখানে ইউনিক টাইপের বই কি রয়েছে আপনাদের কালেকশন এখানে এই যে প্রকাশনী? আমাদের মানে জনপ্রিয় যেগুলি আছে সেগুলোর ভিতরে হচ্ছে হলো সক্রেটিস আছে, এখানে আছে আপনার রবীন্দ্র যেমন এখান সাইকোলজিক্যাল আছে, বিখণ্ডিত শব্দজাল, একটা হচ্ছে 25শে মার্চ, তারপর হচ্ছে গান্ধী হিন্দুইজম এটা আছে, তারপর হচ্ছে দ্রৌপদী মহাভারতের ক্যারেক্টারের উপরে থেকে নেওয়া দ্রৌপদী, আর হচ্ছে আরেকটা মহাভারতের ক্যারেক্টার সেটা হচ্ছে শকুনি, শকুনি মামার উপরে সুবাচ। আর কি বলে মানে দু চারটে খালি রয়েছে সেরকম বই, মানে আর পাওয়া যাবে না সেসব বই। যেমন আপনার এখানে সেরকম নাই, এটা শেষ হয়ে গেছে এখানে ভীষণ রোদ। তারপর হচ্ছে হলো আপনার ভারত দর্শন শার্ট ছিল আমাদের, ওটা নাই, ওটা শেষ হয়ে গেছে, ওটা পাওয়া যাবে না আর। ওটার সামনে হয়তো আবার মেলা হবে, সেখানে হয়তো পাওয়া যেতে পারে। এরকম আরও কিছু বই আছে শেষ হয়ে গেছে। আর বাচ্চাদের, বাচ্চাদের রিলেটেড কি কি বই রয়েছে? আমাদের বাচ্চাদের রিলেটেড বাচ্চাদের কিছু নেই। আচ্ছা, সব মানে যা ঔপন্যাসিক সাহিত্যিক সব কিছু সাহিত্য এই নিয়েই আপনাদের প্রকাশনী। ঠিক আছে, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। নমস্কার। আর বন্ধুরা যারা বাংলাদেশ মানে যাননি তারা এখানে কিন্তু এসে বাংলাদেশের মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন। এপার বাংলা এবং ওপার বাংলা দুই মানুষের মনের মিল কিন্তু এই মেলার মধ্যে কিন্তু হতে পারে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আসবেন এই মেলায়। আর এই মেলায় আসলে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু একটা যে আর কি পার্ক রয়েছে, এই পার্কটার মধ্যেই মেলাটা চলছে। তো এখানে এসে আপনারা বসতে লাগবে, মনোরম পরিবেশ। এই পার্কটার ঠিক চারিধার দিয়ে রয়েছে আর কি বুক স্টলগুলো। তো বন্ধুরা আমরা সব স্টল নম্বর 48 হয়ে যাচ্ছি কাকলি প্রকাশনীতে। কাকলি প্রকাশনী কী কী বইগুলো রয়েছে একটু দেখে নিতে। তো দাদা সব জায়গায় তো সাহিত্য দেশ রিলেটেড সব কিছুই বই দেখলাম, মানে আপনার কাছে একটু কি বই রয়েছে যেগুলো ধরুন কমিক্স টাইপের বাচ্চাদের বা কিছু? বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের বই মূলত আমাদের কাছে কম আছে, কম, আমাদের বড়দের বই বেশি। তার ভিতরে হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল স্যার, হুমায়ুন আহমেদ স্যার, নির্মলেন্দু গুণ কবিদের ভিতরে আমাদের ওনার রচনাবলী, নির্মলেন্দু গুণের রচনাবলী থেকে শুরু করে সব কিছুই আমাদের। আর উপন্যাসিক? উপন্যাসিক হুমায়ুন আহমেদেরই বেশি আমাদের। হ্যাঁ, তিনি তো বর্তমানে তো আছেন, উনিও বাংলাদেশে এখন পপুলার, তার বইও আছেন আমাদের কাছে। আপনার কাছে মনে হয় কার বই, আপনি তো বই রিলেটেড যেহেতু বই নিশ্চয়ই পড়েছেন, কার বইগুলো মানে বেস্ট বলে মনে হয়? এখানে সব ধরনের বই চলে, এখানে সব ধরনের লেখকের বই। আমার কাছে মানে হুমায়ুন আহমেদের পাঠকটাই বেশি। আচ্ছা, তো আর মানে দেশ রিলেটেড কিছু যদি থাকে? দেশ রিলেটেড বিভিন্ন বই আছে, গবেষণাধর্মী বইটাই মেলাটাতে প্রচুর মানে চাচ্ছে, এবং স্পেসিফিক তারা খুঁজতেছেন বাংলা সাহিত্যের উপরে এবং বিভিন্ন সাহিত্যের উপরে বইগুলো চাচ্ছেন এটাই। আর দেখা যাচ্ছে এখানে মুক্তিযুদ্ধের সময় মানে ইন্দিরা গান্ধীর যে ভূমিকা, জি, তা নিয়েও একটা আর কি বই রয়েছে। জি, ইন্দিরা গান্ধীজির ভূমিকা তো বাংলাদেশের জন্য অনস্বীকার্য, অনস্বীকার্য, এবং তিনি যে ভূমিকা রেখেছেন তা অতুলনীয়, এবং বাংলাদেশের মানুষ সবসময় তার কথা স্মরণ করবে, এবং এরপর বাংলায় যারাই আছেন তাদের কথা অক্ষরে অক্ষরে সবসময় আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। এইভাবেই আমাদের দুই দেশের মধ্যে আমাদের যে বঙ্গবন্ধু, হ্যাঁ, বঙ্গবন্ধুর উপরে অনেক বই আছে যেগুলো আপনার বঙ্গবন্ধুর জীবনী আছেন, তারপরে ওনার স্বাধীনতা সংগ্রামের উপরে আছেন বই। তো বন্ধুরা ঘড়িতে 8টা বেজে গেছে, তো এখন আমাদের বেরাবার পালা আর কি, স্টলগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এই 8টা পর্যন্তই সময়সীমা বাঁধা এখানে। তো চলুন আমরা একবার এবার বেরিয়ে যাই আস্তে আস্তে নিজেদের মানে আমি আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সারাটা বছর এবং দেখতে থাকবেন বিভিন্ন রকম যে ভিডিওগুলো রয়েছে, যে ব্লগগুলো রয়েছে সব কিছু দেখতে থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আমাকে এবং ইন্সপায়ার করবেন। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ারে কিন্তু আমাকে বন্ধুরা ইন্সপিরেশন যোগাবে যে আরও নতুন নতুন ভিডিও করা। চলুন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।